আপনার ইউটিউব ভিডিওর জন্য কিভাবে ভাইরাল ট্যাগ খুব সহজেই মোবাইল ফোন দিয়ে খুঁজে বের করবেন আমি আজকে সেই ভিডিও দেখাবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার এই চ্যানেলে সবসময় অ্যান্ড্রয়েড অ্যান্ড কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি, ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি এবং বিভিন্ন ধরনের গ্যাজেটের রিভিউ দিয়ে থাকি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন। তো এই ভাইরাল ট্যাগগুলো খুঁজে বের করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে। এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে পাবেন না, এটা আপনাকে গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। এই জন্য আমাদেরকে ইউজ করতে হবে ফোনের ক্রোম ব্রাউজার। আমি আপনাদেরকে সাজেস্ট করব ইন্টারনেট থেকে কোনো কিছু করার জন্য বা ডাউনলোড করার জন্য আপনারা সবসময় ফোনে ক্রোম ব্রাউজারটা ইউজ করবেন। ক্রোম ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন টিউবার প্রো অ্যাপ লিখে সার্চ করবেন। করার সাথেই ঠিক উপরের দিকে দেখুন একটি লিংক চলে আসবে, এই লিঙ্কটিতেই আপনাকে ট্যাপ করতে হবে। এই লিঙ্কটিতে ট্যাপ করার সাথে সাথেই এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে খেয়াল করুন ডাউনলোড এপিকে নামে একটি অপশন রয়েছে, এখানে আপনাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার সাথে সাথেই এটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। আমার আগে থেকে ডাউনলোড করা রয়েছে তাই আমি ডাউনলোড করছি না। তারপর অ্যাপ্লিকেশনটি ওয়ান করবেন। অ্যাপ্লিকেশনটি ওয়ান করার সাথে সাথেই আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। অ্যাপটির ইন্টারফেস বা লুক যেটা বলেন না কেন খুব সুন্দর। এখন প্রশ্ন হচ্ছে আপনি আপনার কী ধরনের ভিডিওর জন্য ভাইরাল ট্যাগগুলো খুঁজছেন। এটার জন্য আপনাকে যেতে হবে আপনার ফোনের যে ইউটিউব অ্যাপ্লিকেশনটি রয়েছে সেইটাতে। আপনি সার্চ অপশনে গিয়ে আপনি যে ধরনের ভিডিও তৈরি করেছেন বা আপনার জন্য লাগবে সেই ধরনের ভিডিওর টাইটেল এখানে লিখে সার্চ করবেন। সেটা হোক ট্যাগ, সেটা হোক আপনার টেক ভিডিও, হোক সেটা আপনার মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম, ফানি ভিডিও লিখে সার্চ করবেন। করার পর সেই ভিডিওগুলো নিচে শো করবে। শো করলে সেখান থেকে আপনি ওই ভিডিওর ঠিক আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন পাশে তিনটি আইকন রয়েছে, এখানে আপনাকে ট্যাপ করতে হবে। এই থ্রি ডট আইকনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই এইরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখানে আপনাকে শেয়ার অপশনে ট্যাপ করতে হবে। শেয়ার অপশনে ট্যাপ করার সাথে সাথে নিচের দিকে এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনাকে কপি লিংক এটাতে ট্যাপ করতে হবে। এই কপি লিংকে আপনাকে ট্যাপ করতে হবে। কপি লিংকে ট্যাপ করার সাথে সাথেই এই ভিডিওর কপি হয়ে যাবে, তারপর আপনার লিঙ্কটি ওখানে নিয়ে যাব। আপনি আগে খেয়াল করবেন আপনার যে ভিডিওটি আপনি সার্চ করেছেন এখানে যেটা থেকে ট্যাগ নিচ্ছেন সেটার কত ভিউ, অনেক বেশি ভিউ হতে হবে ভাইরাল হতে গেলে। কারণ সে যেহেতু ভাইরাল হয়েছে তার ট্যাগগুলো যে ইউজ করেছে সেই ট্যাগগুলোর জন্যই কিন্তু সে ভাইরাল হয়েছে। এই জন্য বেশি ভিউ আছে যে ভিডিওটা আপনার যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড ভিডিওর বেশি ভিউ যে ভিডিওগুলোতে দেখবেন সেখান থেকে এইভাবে ঠিক লিঙ্কটা কপি করে নেবেন। নেওয়ার পর আমরা টিউবার প্রোতে যাব। যাওয়ার পর এখানে দেখুন পেস্ট অ্যান্ড ভিউ ট্যাগ নামে অপশন রয়েছে, আমরা এখানে এটাকে যেটা কপি করলাম কপি করার পর এই অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এখানে পেস্ট অপশন দেখছেন, এই পেস্ট অপশনে আমরা ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই দেখুন আমাদের লিঙ্কটি কিন্তু এখানে চলে এসেছে। এখন আমরা ট্যাগগুলো দেখব। এখানে ভিউ ট্যাগ যে অপশনটি দেখছেন এই ভিউ ট্যাগ অপশনে আপনাদের ট্যাপ করতে হবে। ট্যাপ করার সাথে সাথেই আমরা কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার সাথে দেখুন এই ভিডিওতে যতগুলো ট্যাগ ছিল সবগুলো কিন্তু এখানে শো করেছে। ট্যাগ দেওয়ার আগে একটা জিনিস খেয়াল করবেন, যে চ্যানেল থেকে আপনি ভিডিওটির ট্যাগ কপি করেছেন লিংক সেই চ্যানেলের নাম যদি এই ট্যাগের মধ্যে থাকে সেটা কেটে দিয়ে আপনি তার সবগুলো ট্যাগ ইউজ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এখন এই ট্যাগগুলো আপনি খুব সহজেই ওয়ান ক্লিকে কপি করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে এখানে দেখুন নিচে কপি অল নামে একটি অপশন রয়েছে, এইখানে আপনাকে ট্যাপ করতে হবে। এই তো কপি অল নামে যে অপশনটি রয়েছে এখানে আপনাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার সাথে সাথেই সবগুলো কপি হয়ে যাবে, তারপর আপনি আপনার ভিডিওতে এই ট্যাগগুলো ইউজ করতে পারবেন এবং আপনার ভিডিও ওই ভিডিওর মতো ভাইরাল হবে এবং ওই ভিডিওর যে ভিউয়ার্স রয়েছে
তাদের হোম পেজে ভিডিওটি বারবার শো করানো হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সহজেই আপনি মোবাইল ফোন দিয়ে ভাইরাল ট্যাগ খুঁজে বের করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।